subscribe now and press the bell icon. Both of ball above, out, none two. Second ball, dot ball. এখনো পর্যন্ত রানের খাতা খোলেনি রামপুরহাট। Again, third ball, dot ball. প্রত্যেকটা ডট বল যেমন এমসি ও বাঁকুড়ার জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসছে, সেরকম টেনশন বাড়িয়ে দিচ্ছে রামপুরহাটের। White ball. রামপুরহাটের খাতা খুলল অতিরিক্ত মাধ্যমে। চতুর্থ বল, চার রান। পঞ্চম বল, ডট বল। ষষ্ঠ বল, ডট বল। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভার শেষে পাঁচ রান সংগ্রহ করেছে এক উইকেটের বিনিময়ে রামপুরহাট। প্রথম বল, ডট বল। দ্বিতীয় বল, আউট। ডট বল, ডট বল। রান সংখ্যা যা ছিল তাই পাঁচ। ফুটবল, আগেইন ডট বল, অর্থাৎ রান সংখ্যা যা ছিল তাই পাঁচ। যেন প্রত্যেকটা ডট বল রামপুরহাটের উপর প্রেসার ক্রিয়েট করছে। পঞ্চম বল, ডট বল, রান সংখ্যা যা ছিল তাই পাঁচ। ষষ্ঠ বল, চার রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো নয়। দু ওভারের খেলা শেষ, দু ওভার শেষে ন রান সংগ্রহ করেছে রামপুরহাট। पहला ही गेंद, ये देखिए डॉट बॉल के साथ शुरुआत करेंगे विवेक। फर्स्ट ओवर से यहाँ शानदार ओवर, इस ओवर से फील्डिंग पर विवेक के ऊपर जिम्मेदारी दिया गया है। शॉट देखिए भैया, ये कोलकाता का हमारे महाराज सौरभ गांगुली नहीं, ये बेहाला का सौरभ गांगुली नहीं, ये रामपुरहाट का सौरभ बैनर्जी है, पूरे पश्चिम बंगाल में ये सुपरहिट है। सफल करके स्टंप के ऊपर आ चुके थे, स्टंप के जोन को फेवर करने का प्रयास, लेकिन डंडर बॉल के बीच में कोई संपर्क नहीं। डॉट बॉल, फिर एक बार रिवर्स हिंदी गेंद, डॉट बॉल। दिलीप दास शानदार गेंदबाजी करते हुए, शॉट देखिए भैया 1983 में, जी हाँ, कपिल देव जिस तरह से नटराज शॉट खेलते थे, ये उल्टा नटराज देखने मिला है, गजब का शॉट। रखे रखे
इसी के साथ तीसरा ओवर की समाप्ति, तीन ओवर की समाप्ति के बाद स्कोर पहुंच चुका है 17-70। পরবর্তী বল আবার ওভার থেকে রিভার্স করার চেষ্টা, এক্ষেত্রে ডট বল দিয়ে শুরু করবেন রঞ্জন সিং। অনুমত একটা শট, চমৎকার একটা শট কিন্তু ওখান থেকে দুরন্ত ফিল্ডিং, আমাদের এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সেরা ফিল্ডিং এর লিস্টে নিজের নামটা লেখা হয়, কিন্তু বাউন্ডারির সংকেত এসছে তো চারটি রানের সংকেত, চার রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গেল 25-25। তো ফির একবার নবালি হবে, তো লগাতার রান বাড়তা হুয়া স্কোর মে হোগি বড়োতে, স্কোর পৌঁছ চুকা 26 তক। রঞ্জন সিং উইকেটের ভূমিকায়, রাজকুমার ঋষু অঞ্চলে, প্রিন্স ম্যাক্সওয়েল সেকেন্ড স্লিপ অঞ্চলে, কালি অঞ্চলে সুকান্ত সিংকু, একট পয়েন্ট অঞ্চলে ওখানে বিবেক, এক্সট্রা কভারে দেবেশ মাঝি, চমৎকার ডেলিভারি, দুরন্ত একটা বল, ডট বল। তারপরে ওখান থেকে রিভার্স করার চেষ্টা, এক্ষেত্রে কিন্তু ইয়র্কার ডেলিভারি, উত্তম সিং সর্বসমর্পণ করতে ওখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওখান থেকে বুদ্ধিমত্তার পরিচয়, একটা এক্সট্রা রান, সর্বোপরি মোট 2 রান যুক্ত হবে ভালোমতো স্কোর বোর্ডে। ভূমিকা দেখছি ওখানে টাটা কিংবা দেবেশ মাঝি, চমৎকার ফিল্ডিং, লাভলি ফিল্ডিং। So first